Animesh Biswas's canvas is one of modest colors, soft lines, simple compositions, and decorative textures with striking human characters. In acrylic medium, Biswas restricts his palette to a very few colors, but the effects he has achieved are surprisingly varied. His use of sandy texture gives his paintings a granular appearance. The viewer notices different forms of texture, the artistic use of his unique treatment in the background, and the satin-like effect on the attire of the characters are fascinating as well. যেহেতু আমি ছবি করি মানুষধর্মী, আমার চারপাশে যে মানুষগুলো আছে, দৈনন্দিন যে কাজকর্মগুলো করে, বা আমার চারপাশে যে জিনিসগুলো আছে সেইগুলোকেই আমি ছবির মধ্যে অতি সরলভাবে আমি এগুলো তুলে ধরতে পারি। একটা ছবি করছি আমি, সেই ছবিটা করতে করতে হয়তো এমন একটা ভালো লাগার ব্যাপারে এসে গেল যে সেটা হলো আমি যখন শুতে যাই তখন মনে হয় যে আমি ছবিটা এখন গিয়ে যদি করতাম খুব ভালো হতো। মানে আমাকে সব সময়ের জন্য ছবিটা যেন টানছে। ছবি করতে করতে এমনও হয় যে একটা মানে আমি যেন ওর ভেতরে চলে গেছি, যেন আমার আমি যেন ওই ছবিটার একটা অঙ্গ। আর একটা মজার ব্যাপার হলো ওর মধ্যে পিঁপড়ে বা মশা যদি বসে মনে হচ্ছে আমার গায়েই বসেছে, এরকম একটা ফিলিংস আমার মধ্যে হয়ে যায় একটা সময় আস্তে আস্তে ছবিটা করতে করতে এসে যায়।